1985 সালে মুক্তি পায় তার প্রথম ছবি তওবা। মনে রাখবেন, অশ্লীল ছবি দেখবেন না, ভালো ছবি দেখবেন। এরপর থেকে দাপটের সাথে অভিনয় করেছেন মান্না। আমার জীবনের প্রথম রোজগারের টাকায় মাকে কিছু দিতে পারার আনন্দ থেকে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না। এ পর্যন্ত 300-র বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। তার শেষ মুক্তি পাওয়া বাংলা ছবি মেশিন ম্যান। এফডিসির গেটের বাইরে হাজার হাজার ভক্তদের এই ভিড়ই প্রমাণ করে কতটা জনপ্রিয় ছিলেন চলচ্চিত্রের এই নায়ক। এইসব ভক্তদের কাঁদিয়ে সব টান উপেক্ষা করেই চলে গেছেন মান্না। মান্নাকে শেষবারের মতো একবার দেখতে সকাল থেকেই এফডিসির গেটে ভিড় জমান হাজারো ভক্ত। সেই ভিড় বাড়তে বাড়তে এক সময় চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। নামাজে জানাজার জন্যে এফডিসিতে মান্নার মরদেহ আনার পর অপেক্ষায় থাকা মানুষদের আটকে দেয়া হলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এক পর্যায়ে শুরু হয় বিক্ষোভ ভাঙচুর। শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ, দফায় দফায় বাদে সংঘর্ষ। মান্নাকে শেষ বিদায় জানাতে আসা সহকর্মীরা তাদের চোখের জল ধরে রাখতে পারেননি। তারা বলছেন, পর্দা কাঁপানো মান্না শুধু নায়কই ছিলেন না, তিনি ছিলেন সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর। মান্না যখন এক নম্বর নায়ক হয়ে গেল, তার সেই শ্রদ্ধাবোধ বা তার আমাদের প্রতি তার ভালোবাসা বা সব কিছুই তার কিন্তু চেঞ্জ হলো না, আগের মতোই রয়ে গেল। আমরা অনেক বেশি ভালোবাসতাম, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তো বেশি মিস করব। তো বিশ্বাস হচ্ছে না যে মান্না চলে গেছে। নায়ক মান্নার অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তাদের অনেকেই অভিযোগ আনলেন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। গাড়ি চালিয়ে গেছে, সে টাকা জমা দিয়েছে, সে ভর্তি হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যে সে মারা গেছে। কেমন ট্রিটমেন্ট হলো ওখানে? ওখানে ডাক্তাররা কি করেছে? ওখানে তেমন ডাক্তার ছিল কি না? আমার তো মনে হয় দ্যাট ওয়াজ জাস্ট লাইক এ ফাইভ স্টার হোটেল। সকাল 10:45 ও 11:30 এফডিসি চত্বরে দুই দফা জানাজা শেষে চলচ্চিত্র অঙ্গনের সবাই সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান। দুপুরে তার মরদেহ শহীদ মিনারে নেয়ার কথা শুনে সেখানে ভিড় জমান হাজার হাজার মানুষ। শেষ পর্যন্ত শহীদ মিনারে না নিয়ে মান্নার মরদেহ নিয়ে যাওয়া হয় টাঙ্গাইলে। সেখানেও অনুষ্ঠিত হয় আরও দুটি নামাজে জানাজা।